তেলে গাড়ি চলে আগুন লেবে জ্বলে, তেলে গাড়ি চলে আগুন লেবে জ্বলে। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে। তেলে গাড়ি চলে আগুন লেবে জ্বলে, তেলে গাড়ি চলে আগুন লেবে জ্বলে। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়। আমার নাম মঙ্গল, ফাক করব জঙ্গল, আমার কথা যারা না শুনবে তাদের তাদের বাদাম কন্ডাব। দাদা আমার বৌদি শুধু বলে আমি অকম্য ঢ্যাঁড়স, আমি অকম্য ঢ্যাঁড়স, আমি যদি হবো তাহলে তোরা ভাতে দিয়া চোটকে খত খত করে গিলে খা। দাদা তোমরা আমার গ্রামের মানুষ, তোমাদের কাছে সত্যি কথা বলাটা আমার দরকার। দাদা প্রত্যেক দিন স্কুলে টিফিন নিয়ে সময় হলে আমার স্কুলে ধারে যাওয়া চাই। আমি কেন চাই, আমি একটু খুচরা তবু আমার বৌদি বলে বেকার, আমি বেকার কি হকার আমার বৌদির আজকের বুঝিয়ে দেব। দিদি এদানি করে আমার শরীরটাতে কি প্রবলেম হলো মা গো মা, আমি নিজে জানি না। আর আমাদের সেই মদ্য তিন তাড়াতাড়ি চিৎ পোটাং হলো, আর এক পিচ স্যাম্পেল আমার ঘরে রেখে গেল। ও দিদি তার জ্বালায় গোটা সংসার চলে গেল, আজকে যে ধরতে পেরেছি ওর ব্যবস্থা করে দো। তোমরা কেউ দেখেছ? যদি দেখে থাকো শুধু আমার কাছে একবার খবর। আজকাল কচি কচি দুধের পোনারা কত টাকার ইনকাম করছে তোর তো মনে হয় না 10 টাকা ইনকাম করি? লকডাউন চলে যাওয়ার পর থেকে মানুষ কি করে ইনকাম করবে? কেন পালন করবো? আমার জেলাইন ধরে দিয়েছি, আমি প্রত্যেকটা গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার বস্তা। তুই কি বাড়তেছে কি বৌদি? সাপের গর্ত, বেদির গর্ত, ব্যাঙের গর্ত, সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকা আর বস্তা। ও কেউ তো খেকু, ও গর্ত সে গর্ত নয়, তাই কোন গর্ত? কাংড়ার গর্ত। কিসের গর্ত? এই কাংড়ার গর্ত। এ ভাই আজকাল কাংড়া ব্যবসা করলে বিশাল টাকা ইনকাম, প্রচুর ইনকাম। হ্যাঁ এ ভাই তোর হাতে এমন একটা মেশিন তুলে দেব। কি মেশিন? হ্যাঁ এই মেশিন কই কই আছে দেখাচ্ছি, আর উতলা হয়ে গেছে কই কই। আমার পিছনে যারা লাগে আমাদের পাড়ার ছেলেরা তাদের এক এক করে গুলি করে শেষ করে শেষ করে দেবো। এই মহাবা দে, তুই মেহিন আমার হাতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই মেহিন কত রকমের গর্ত দেখতে পাবি। আচ্ছা তুই মেশিনটা নিয়ে গর্তের ভেতর তাই তাই করে দিবি। আচ্ছা আর কাংড়া ধরলে তুই বুঝতে পারবি, তখন মেশিনটা তখন টানা টানি টানা টানি হবে। তখন তুই কি করবি জানি? মেশিনটা তখন তুই আস্তে আস্তে করে বার করে নিবি। এই পোকা খেতে থুতু দিলি কেন? এটা থুতু তোর কাছে কে বললো? ও মা তা কি দিলি? এটা গিরিশ দিল। ভগবান একটাল কোয়াব দিলাকে এটা গিরিশ,
বৌদি কি নদীর ধারে নোনা জায়গা বৌদি রে, জোয়ার এসে গত যদি বুঝে যায় আর আমি কোথায় দিতে গিয়ে আর আমার মেশিনটা ভেঙে যাবে, ওই জন্য আমি গিরি দিয়ে সেলা। বাবা বাচ্চা আমার ব্যবসার লাইন পুরো শিখে নিয়েছে। আই বলিস ভালো আছি, তোর ভালো বুদ্ধি আমি জানি। এ ভাই বলিস আমি বাড়ি চলে যাচ্ছি, যা আর এসে যদি দেখিছি তুই নদীর ধারে কারের সঙ্গে গন্ডগোল করিস মাতা, তোর কিছু করবো না, তোর একা না দি তোর কথা। এর কি গত্তা ফ্যামিলি জন্ম নাকি? বাইরে এত জায়গা দেখতে পারি, শুধু গত্তার ভেতর ঢুকে দে। বৌদি তোর কথা আমি অক্ষর অক্ষর পালন করবো, মেশিনটা নিয়ে নদী ধারে যাবো, গিয়ে ঢোকাবো, মালটা ফট করে বের করে নেবো। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় দিল কে আইনা মে তুঝি আজাই আজাই নমস্কার, মাই নেম ইজ লীলা মুখার্জি, আমি একজন মনে দপ্তরি কর্মী। আবার আপনাকে সতর্ক বার্তা করা হচ্ছে যে আজ থেকে তিন দিন যে সমস্ত মৎস্যজীবী মানুষেরা আছেন আপনাকে তিন দিন নদীর নামবেন না। আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না, কিন্তু এই কথাটাই সত্য। আমার নাম মঙ্গল, ভাগ করবো জঙ্গল, আমার কথা যেসব আবার ছেলেরা শুনবে তাদের তাদের বাঁধাবো কন্ডাবো। আরে সত্য করে বল কে তুই? তুই কে? আমি হলাম মন দপ্তরি কর্মী। করিনি ইয়েস, তুই পাড়ামা সকলা দে দে বেড়াচ্ছি আর আমার বেলা ঠেকিয়ে রেখেছি। তুই যাতা কথা বলছিস? যাতা কথা বলতেছি। ম্যাডাম তুই আমার দিবি, আমি নেবো মেশিনটা নিয়ে নদীর ধারে যাবো, যে ঠিক মালটা ধরে ফেলবো। জানি যা বাধা ছানা আর না রে যাব না, দেনারে পাশ দেনা আর না রে দেবো না, দেবো সারা সীতা গর্তে। কেন এসেছি মোটে? এই ম্যাডাম আমি মরতে আইছি। আবার কি পোকা জানে লাইটের কাছে গেলে মরবো, তবু পোকা যাবে। জারে যাবা তো ছানা নারে যাব না, জেনারে পাশ দেনা নারে দেবো না, দেবো সারা সীতা ছোট হতে পারে, ও শরীরে যেখানে কামড়াবে না পুরো এক বাটি ফুলে যাবে। নিম্নচাপ নদীর আর ভয় পাবি দেখলে সেই জঙ্গল, তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। সুন্দরবনের জঙ্গলে গাছগুলো সাথে কেটে সাদা করে দিচ্ছে। নিম্নচাপ নদীর ঠিক যাবো আর
ভয় পাবি দেখলে যে জঙ্গল তবু ফাতরে ঢুকবে এই মঙ্গল আছে বান আছে সাপ নদীর জল থাকে থাক কথা রাখ আছে তো মানে শোনা আছে বান আছে সাপ নদীর জল থাকে থাক কথা রাখ আছে তো মানে শোনা এতে তো তুমি জানো তখন তো বলছি তুই জঙ্গলে যাস না তোর বিপদ আছে ও আমার কোনো কথাই শুনছে না এই ম্যাডাম কি বলে রে হে বৌদি তুই এই ম্যাডামে চিনতে পারিস না কথা আমি কি করে চিনব বাবা ও তো ফরেস্টারে পুলু হ্যাঁ সারাদিন কাউ কাউ করতেছি পড়া মা সকাল আর দিচ্ছে আমার বেলা কেন সারা সীতা দেওয়ার পরে মালটা ঠিক ফেলবো ধরে তুই কি ফেলবি তুই বুঝতে পারিস না সারা সেটা গতর ভেতর ঢোকাবো আস্তে 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 কাঁকড়াটা টেনে বের করবো বের করে কাবাট করে ধরে ফেলবো কেন তুই নদীর পাড়ে পথে তুই দেবো কেড়ে সারা সীতা দেওয়ার পরে মালটা ঠিক ফেলবো ধরে পাগলি যা বলে হারিয়ে বোঝাবে কারা শ্যামলা লিখে যা ওজে কাঙড়া ধরা পাগলি যা বলে হারিয়ে বোঝাবে কারা শ্যামলা লিখে যা ওজে কাঙড়া ধরা এতে তো তুমি কি জানো ওই এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নচাপ মানেই বুঝি না ম্যাডাম কি বলে রে নিম্নচাপ না জানি না তুই জানিস ওই নিম্নচাপ জানি না আকাশের পরিস্থিতি খারাপ বৌদি রে আকাশের পরিস্থিতি খারাপ মানে ঝড় উঠবে নদী বান ডাকবে লোক ডুবে কাকদ্বীপের মতো আমি ডুবে মরে যাবো ভাই একটা কথা বলিস একজনের খুঁইয়া আমি গোটা সাদা হয়েছি আর খাওয়াতে চাই না তোর সাদা হয়ে থাকতে কে বলেছে ভাইটা কেন সেদিনে ভোগলার বাপ মরে গেল দু মাস হচ্ছে আচ্ছা ভোগলার মা খালার করে ঘুরতে সেটা কি বুঝতে পারিনি বুঝতে পারিনি না দাদার মতো ওরম একটা দাদা ধরে নি আকাশের পরিস্থিতি খারাপ থাকলে নদী নামা উচিত নয় নদী নামলে অকালে জীবন যেতে পারে বলি শোন আমি বাড়ি চলে যাচ্ছি ফের যদি এসে দেখেছি তুই গন্ডগোল করেছি এ বৌদি যাচ্ছি যখন ম্যাডামের সঙ্গে করে নে যা আমি নদী যাবো না আমার আর মৃত্যু হবে টনটনে গেছি আর ফের যদি আমার আসতে হয়েছে দেখেছি দুজন গন্ডগোল করেছি তোর একা না তোর কথা তো ঠিক
যে বাটির মতো মেয়ে খুব বাড়ে বেড়ে আসতো, শুধু বলে গর্তের ভেতর দেবো, গর্তের ভেতর দেবো, ক্যান্ডে গর্তের ভেতর দিবি ক্যান্ডে। দাদা কার সাথে ঝগড়া করার দরকার নেই, গণ্ডগোলের দরকার নেই দাদা, আমি ঘরে ছেলে ঘরে চলে যাবো, এক থালা পান্তা খাতা লঙ্কা দিয়ে খেয়ে আর খাতা মুড়ি দিয়ে ঘুম দেব। আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি, বোকাই তো। আচ্ছা তোমার আমি একটা কথা বলবো, তুমি আমার সঙ্গে যাবে? কথা দাও, আমি যে কাজ করি তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে? আপনি আমাকে যে শিক্ষিত করে মানুষ মতো মানুষ তৈরি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি নতুন ভারত গড়ে দেখিয়ে দেব। মায়ের শপথ নিয়ে মাতারাম